বাম কংগ্রেস জোটের প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাতের অন্ধকারে কংগ্রেসের প্রার্থীদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনাটি মুর্শিদাবাদের রানীনগর 2 নম্বর ব্লকের কালীনগর 2 গ্রাম পঞ্চায়েতের ভাটুকম নগরে। গতকাল মনোনয়নপত্র জমা দেন বাম কংগ্রেস জোটের প্রার্থীরা এবং বিজেপি। গতকাল রাতে বাম কংগ্রেস জোটের প্রার্থীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার শাসক দলের। আমাদের প্রার্থী বাড়ি ভাঙচুর হবে আর কারা করবে এটা আপনাদের কাছে এই 7 সকালে আমাকে বলতে হবে? সারা বাংলায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এক অরাজকতার নির্বাচন শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন হঠাৎ করে দিন ঘোষণা করলেন, তার প্রশাসনের যারা মাথা তারা অপ্রস্তুত। মাঝখানে একদিন রবিবার, তার মধ্যে মনোনয়নের হুড়োহুড়ি, পুলিশে কিছু করার নেই, কারণ বাংলার মুখ্যমন্ত্রী বাইরের পুলিশ চাইবেন না, কেন্দ্র বাহিনী চাইবেন না, তিনি শুধু নিজের পুলিশের উপরে ভরসা করবেন। তা তিনি জানেন না যে তার থানাতে কটা পুলিশ রয়েছে, কটা পুলিশ আছে, জনগণকে ঠেকানোর জন্য পুলিশ যথেষ্ট কিনা, এটা বাংলার মুখ্যমন্ত্রী তো জানা উচিত। গতকাল কালীনগর দুই অঞ্চলের ভাটুকাম নগরে রাত্রিবেলা আমাদের 6-7টা বাড়ি সেখানে ভাঙচুর করা হয়। তৃণমূল কংগ্রেস এই কদিন ধরে দেখতে পাচ্ছে হঠাৎ করে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ঠিক অনেকটা চোরা বালি যেমন হয়, চোরা বালির উপর দাঁড়িয়ে থাকতে থাকতে আপনার পা যেমন শর্ট করে সরে যায়, তৃণমূলের অবস্থা তাই হয়ে গেছে।